বিসমিল্লাহ রহমানির রহিম, সকল চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেখতে পাচ্ছেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে আপনার বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন শুরু কবে, শেষ কবে এবং কোন পদের জন্য কত টাকা ফি দিতে হবে, সকল বিষয়ে আলোচনা থাকছে ভিডিওতে। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, সরকারি চাকরির সকল খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। এখানে দেখেন চারটি ক্যাটাগরিতে সার্কুলারটি প্রকাশিত হয়েছে। আমরা শেষ থেকে দেখি, চার নম্বর যেই পদটি আছে মাঠ সংগঠক, এখানে আপনার বেতন স্কেল হচ্ছে 14 গ্রেড, পদের সংখ্যা 15টি, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় বিভাগের স্নাতক অথবা সমমানের ডিগ্রি, আপনার শিক্ষাগত যোগ্যতা এটা লাগবে। তারপর দেখেন তিন নম্বর ক্যাটাগরিতে যেই পদটি আছে হিসাব সহকারী, আপনার বেতন স্কেল থাকবে 14 গ্রেডে, সাকুল্য বেতন, পদের সংখ্যা 7টি, এখানে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা আপনার স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগের কমপক্ষে দ্বিতীয় বিভাগে স্নাতক অথবা ডিগ্রি কম্পিউটার চালানোর দক্ষতা হতে হবে। এরপর দেখেন বন্ধুরা দুই নম্বর ক্যাটাগরিতে যেই পদটি আছে এটা হচ্ছে হিসাব রক্ষক, বেতন স্কেল 11 গ্রেড, আপনার পদের সংখ্যা আছে 2টি, এখানে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হচ্ছে আপনার স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য বিভাগে কমপক্ষে দ্বিতীয় বিভাগের স্নাতক অথবা সমমানের ডিগ্রি কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে। এরপর বন্ধুরা দেখেন এক নম্বরে যেই পদটি আছে সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা, বেতন স্কেল থাকবে 10 গ্রেড, পদের সংখ্যা 12টি, এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে কমপক্ষে দ্বিতীয় বিভাগে স্নাতক সম্মান স্নাতক অথবা সমমানের ডিগ্রি আপনার থাকতে হবে। তো বন্ধুরা এখানে এই যে পদগুলো আছে সকল পদের যে সকল জেলার প্রার্থীগণেরা আবেদন করতে পারবেন, যশোর, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, নড়াইল, মাগুরা, খুলনা, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাট, সাতক্ষীরা, ভোলা, বরগুনা, পটুয়াখালী, রংপুর এবং নোয়াখালী, এই সকল জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা এবার আমরা দেখি এর আবেদন শুরু কবে এবং শেষ কবে। তো এখানে নিচে আসলাম, দেখেন অনলাইনে আবেদন পূরণ এবং পরীক্ষার ফি জমাদান পদ্ধতি, আবেদন করতে হবে আপনার এই যে ওয়েবসাইটের মাধ্যমে https://irespp.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি আবেদন দাখিল করতে হবে। আবেদনের সময়সীমা হচ্ছে আপনার আবেদন শুরু 24/5/2023 সকাল 10 ঘটিকা থেকে, এবং আবেদন শেষের তারিখ হচ্ছে 6/7/2023 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। এখানে দীর্ঘ 1 মাসের অধিক সময় আপনার আছে এখানে আবেদন করার জন্য। তো বন্ধুরা আমরা কোন পদে কত টাকা ফি দিতে হবে সেটা একটু দেখে আসি। আর এখানে আরও একটি শর্ত আছে, দেখেন আপনার আবেদনের ক্ষেত্রে অনলাইনে আবেদন প্রার্থী তার স্বাক্ষর 300x80 পিক্সেল থাকতে হবে এবং রঙিন ছবি 300x300 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে বসাতে হবে। এরপরে ফির জন্য দেখেন আপনার যে ফিটা এখানে দিতে হবে, ক্রমিক 1 এ বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ 500 টাকা এবং অনলাইন ফি বা টেলিটক এর সার্ভিস চার্জ 56 টাকা সহ অফেরৎযোগ্য মোট 556 টাকা, এবং ক্রমিক নম্বর 2 এ বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ 400 টাকা এবং অনলাইন ফি বা টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ 45 টাকা সহ অফেরৎযোগ্য সর্বমোট 445 টাকা, এবং ক্রমিক নম্বর 3-4 এ বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ 300 টাকা এবং অনলাইন ফি টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ 34 টাকা সহ অফেরৎযোগ্য সর্বমোট 334 টাকা। এখানে বিশেষভাবে উল্লেখ যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আপনার আবেদনপত্র কোনো অবস্থায় গৃহীত হবে না। তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন আপনাদের প্রিয় মানুষগুলোকে। বিডি জব নিউজ 71-এর সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।